আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা বাইরে ইফতারি করব। আমরা কয়েকটা ফ্যামিলি আসছি হুইটনি পয়েন্ট লেকে ইফতার করতে। তো আপনারা মানে হয়তো ভাবছেন যে রোজার মধ্যে কেন, আসলে এই জায়গাটা এত সুন্দর, সামারও পড়ে গেছে, একটু একটু ঠান্ডা এখনো আছে, কিন্তু অ্যাকচুয়ালি ভালো লাগছে, একটু বাইরে বের হতে ইচ্ছা করছে। তো আজকে বের হলাম আমরা হুট করে, কোনো ইয়ে নাই, এমনি কোনো দরকার নাই, বাট আমরা বের হয়ে গেলাম হুট হাট করে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন হুইটনি পয়েন্ট লেক, আমরা লেকের এক পাশে চলে এসেছি, মানে যাতে একটা প্যাভিলিয়নে চলে এসেছি যাতে আমরা ইফতার করতে পারি। তো ইফতার আয়োজনটা মুখ্য না আজকে আমাদের আয়োজন, মোটামুটি যার বাসে যা আছে তাই নিয়ে চলে এসেছি। আয়োজনটা মুখ্য না, মুখ্যটা হলো যে আমরা সবাই মিলে একসাথে ইফতার করবো এবং বাইরে করবো, কারণ বাচ্চারা বাসায় থাকতে থাকতে টায়ার্ড হয়ে গেছে। তো আমরা কয়েকটা ফ্যামিলি মিলে আসছি, বেশ মজা করছি, বাচ্চারা অনেক মজা করছে। তো ইফতারের আয়োজন সামান্য কিন্তু ভালো লাগছে আর কি। তো আজকে চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমরা আউটিং কেমন করি, একটু দেখাবো যে কেমন এই সিজনে কেমন লাগছে। আমি বরফের সময় দেখিয়েছি হুইটনি পয়েন্ট লেকের ফ্রোজেন লেকটাও দেখিয়েছি এবং এমনি সময় দেখিয়েছি, বাট এখন খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন আমার পিছনে। আমরা একটা প্যাভিলিয়নে আসছি, সো সেটা দেখানোর চেষ্টা করব। আর বাচ্চারা খেলছে, খুব মজা করছে, আর পাতাগুলো আমার সবচেয়ে প্রিয় হলো পাতা। হ্যাঁ, ওই পাতাগুলো দেখাবো, সিনেমাতে যেমন দেখা যায় খুব সুন্দর। তো এই হলো ব্যাপার, আর কথা বলতে পারছি না, দেখা যাক কি হয়। আর আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আমি একটা কথা বলতে যাচ্ছিলাম যে আসলে বলা হচ্ছিল না, অনেক বিজি আছি, রোজা, তারপরে জব, বাচ্চাদের নিয়ে। সেটা হলো যে আমি একটা জিনিস চিন্তা করেছিলাম যে আমি অন্যান্য ইউটিউবার, আমি মানে আমি অন্যান্য ইউটিউবারদের মতো সব কিছুই খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করবো না, কিছু কিছু জিনিস আমি একটু নাম রাখবো যে দেখি আমার যারা ভিউয়ার্স তারা আমাকে ওভাবে অ্যাকসেপ্ট করে কি না। তো এটা মোটামুটি আমি খুব পজিটিভ সাইন পেয়েছি আপনাদের সবার কাছ থেকে, সেটা ছিল যে আমি কোনো রকম মেকআপ টেকআপ না করে আমি যা পরে থাকবো, যা করবো সব আপনাদের সাথে শেয়ার করব। আমি কোনো ফেক কিছু করবো বা এক্সেস মেকআপ দেব না, দেখা যাক আমার ভিউয়ার সাবস্ক্রাইবার বাড়ে কি না, এটা আমার একটা ইচ্ছা ছিল। বাট আমি সাকসেসফুল, এই জন্য থ্যাংক ইউ সো মাচ টু অল অফ মাই ভিউয়ার্স, যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের তো অবশ্যই থ্যাংক ইউ, যারা আমাকে করেনি তাদেরকেও থ্যাংক ইউ। যদি আমাকে ভালো লাগে অবশ্যই আমাকে আপনার পাশে রাখবেন, সাথে রাখবেন, আর কোনো জোর নাই, কোনো কিছু নাই, কারণ আমি এটা পছন্দই করি না। হ্যাঁ, কারণ আপনি আপনার নেট খরচ করে আমাকে দেখছেন, এটা আপনার উপর যে আপনি আমাকে দেখবেন কি না। তো যাই হোক, এত কথা বাড়াতে চাই না, আমি আমার মিশনে সাকসেসফুল। থ্যাংক ইউ সো মাচ যে আপনারা সিম্পলিসিটিকে অ্যাডপ্ট করতে পারছেন, হ্যাঁ, এই যুগে। সো থ্যাংক ইউ, হেয়ারস অফ টু ইউ অল অফ মাই ভিউয়ার্স, ঠিক আছে, মাই ফ্রেন্ডস, মাই ফ্যামিলি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমি একটু দেখানোর চেষ্টা করছি যে কেমন করে আমরা ইফতারি করছি একসাথে। আর ইফতারের জিনিসটা কিন্তু একটা কথা বলি যে আয়োজন আমরা খুবই সামান্য করেছি, বাসায় যা ছিল তাই নিয়ে চলে এসেছি, ইফতারটা একসাথে করাটাই হলো মুখ্য, মানে শেয়ারিংটা, আর কেমন কি করলাম সেটা মুখ্য না। তো চলুন দেখা যাক যে আজকে কি করছি, যাওয়ার সময় আবার দেখা হবে। আর পিছনে ভিউটা দেখে বুঝতে পারছেন যে হুইটনি পয়েন্ট একটু কত সুন্দর এই সময়ে। তো আপনারা যারা এখানে আছেন তারা প্লিজ একটু আসবেন, ডোন্ট মিস ইট। আর যারা এখানে থাকেন না, বাংলাদেশে থাকেন, তারা আমার চ্যানেলে বা যে কোনো চ্যানেলে যারা শো করতেছে হুইটনি পয়েন্ট লেক, তাদের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। তাহলে এখন একটু যাই ইফতারে, একটু হেল্প করি, ইনশাল্লাহ পরে কথা হবে। Thank you.
আমাদের ভাইয়া মনি মাখাইতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা আপনি কি আগে সত্যি সত্যি চালাচুলা হচ্ছিলেন তোমাকে মনে হয় দেখতে আমি চালাচুলা প্রফেশনাল তো দেখতে কি মনে হয় ভাই আমার মুখ খেয়ে যাবে এখন আওয়াল মুড়ি আমার প্রিয় বুঝছেন তাই রমজান মাসে মুড়ি ছাড়া আমি আমার রোজা হয় না আসলে করতে গেল সব দিয়ে দিন না কিন্তু বেগুনি এখন না আওয়ালে রাজুকে উড়াও তো ধনে পাতা পেঁয়াজ কাঁচামরিচ আমাদের রোজি ভাবি শরবত এটা আমের শরবত এরকম প্লেট আমরা ইফতার শেষে সবাই নামাজ পড়লো ভাইয়ারা সবাই নামাজ পড়ে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমার সামনে একটা গাড়ি পিছনে একটা গাড়ি এই যে আরেকটা ভাইয়ের গাড়ি আল্লাহ হাফেজ আমরা সবাই এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি দেখতে ইথাকা দেখতে এর অফর এই ভিউটাও সুন্দর ইথাকা বলছে বারবার ইথাকা বলতেছি আমি আমাদের হলো হুইটনি পয়েন্ট আমরা যাই হোক আল্লাহর নামে যাত্রা শুরু করলাম আমাদের বাসাকে 20 মিনিট লাগে এই জায়গাটা আসতে সামারে আমরা প্রায় আসি আমার ভিডিও দেওয়া আছে ফ্রোজেন লেক বাট রাইট নাও ইটস ডিফারেন্ট তো আপনারা সবাই ভালো থাকবেন এই যে আমাদের লেকের পাশ দিয়ে সবাই ভালো থাকবেন সুখে থাকবেন ঈদের আগে জানি না আর হবে কিনা তবে সবাইকে আগাম ঈদ মোবারক জানিয়ে রাখলাম এখন পর্যন্ত আল্লাহ হাফিজ